আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটাও কিন্তু বাকি সব ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও বিশেষ করে এই সময়টার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি এখন আমাদের দা বটি ছুরি অনেক বেশি ধারালো করা দরকার কারণ অনেক সময় দেখা যায় যে আমরা সব সময় বড় বড়ো যে দা বটিগুলো আছে দিয়ে কাজ করি না অনেক দিন ফেলে রাখার ক্ষেত্রে সেটাকে মরিচা ধরে যায় এবং ধারালো কমে যায় কিভাবে খুব সহজে দা বটি ছুরি চাপাটি যেটাই বলুন না কেন সেটা ধারালো করবেন এবং মরিচা দূর করবেন আমি আজকে আপনার মাঝে এমন একটা টিপস দিয়ে দেবো যেটা ফলো করলে যত বছরের পুরনো মরিচা ধরা বটি ছুরি হোক না কেন সেটা চোখের পলকে মরিচা পরিষ্কার হয়ে যাবে এমনকি এত বেশি ধারালো হয়ে যাবে আপনি যখন কোটাকাটি করবেন তখন নিজেই অবাক হয়ে যাবেন তো প্রথমে আমি এই বটিটা ধারালো করে দেখাবো বটিটা কতটা মরিচা ধরেছে আপনারা দেখে বুঝতে পারছেন প্রথমে মরিচা পরিষ্কার করব তারপরে আমি ধারালো করবো তো এই বটিটা প্রায় আমি এক বছর ব্যবহার করি না তো প্রথমে এই বটিটা আমি মরিচা পরিষ্কার করব এবং ধাওয়ালো দুইটাই করে দেখাবো অবশ্যই আমি পুরো ভিডিওর সাথে থাকবেন প্রথমে আমি যেটা নিব এটা মরিচা পরিষ্কার করার ক্ষেত্রে সেটা হচ্ছে ডিমের খোসা আপনারা সবাই অবাক হয়ে যাচ্ছেন ডিমের খোসা দিয়ে মরিচা পরিষ্কার করবো কীভাবে আমি এ টু জেড কিন্তু ডিটেলস বলে দেব বুঝিয়ে দেব সেভাবে সেভাবে আপনারা করবেন তো অনেকে প্রশ্ন করতে পারেন যাবো সেদ্ধ ডিমের খোসা নিব নাকি কাঁচা ডিমের খোসা নেবো সেদ্ধ ডিমের খোসাটা একটু নরম হয়ে যায় ওটা দিয়ে কাজ হতে চাইবে না সেক্ষেত্রে একটু কাঁচা ডিমের খোসাটা নিলে বেশি সুবিধা হবে তো আমি সাজেস্ট করব কাঁচা ডিমের খোসাটা ব্যবহার করার তো এটা আমি এখন গুঁড়ো করে নেব আপনারা চাইলে ব্ল্যান্ডারও গুঁড়ো করে নিতে পারেন অবশ্যই ব্ল্যান্ডায় দিতে হলে পরে এটা একটু গরম দিয়ে পরিষ্কার করে নেবেন আর তা না হলে শক্ত কোনো স্থানে দিয়ে গুঁড়ো করে নেবেন সমস্যা নেই তবে ডিমের খোসাটা খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি তবে এটা গুঁড়ো করার সময়ও কিন্তু কিছু জিনিস মাথায় রাখতে হবে বেশি মিহি করে কিন্তু গুঁড়ো করা যাবে না আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা বালি বালি হবে একটু দানা দানা হবে এরকম অবস্থায় কিন্তু ডিমের খোসাটা গুঁড়ো করতে হবে আবার অনেক বেশি মোটা মোটাও কিন্তু রাখা যাবে না এতে করে কিন্তু ধারালো সৃষ্টি হবে না আমি ঠিক যেভাবে করেছি দেখিয়েছি ঠিক সেইভাবেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে এখন আমি আরও একটা জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে তেজপাতা আপনার মনে হয় আরও বেশি চমকে উঠছেন তেজপাতা দিয়ে মইছা দূর করা সম্ভব অবশ্যই সম্ভব তেজপাতা দিয়ে শুধু মরিচা দূর হবে সেটাই না তেজপাতা এরকমভাবে করলে আপনার বটি ছুরি অনেক দিন যাবৎ মরিচা মুক্ত থাকবে মরিচা ধরবে না আমি যেভাবে যেভাবে করছি ঠিক সেভাবেই করতে হবে তো প্রথমে আমি ডিমের খোসা যে গুঁড়ো করে রেখেছিলাম ওইটা আমি বটির উপরে দিয়ে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি তারপরে কিন্তু এখানে মরিচাটা পরিষ্কার করব আমি কিন্তু একটুও কেটে দিব না এ টু জেড সরাসরি আপনাদের মাঝে তুলে ধরবো ডিমের খোসা গুঁড়াটা আমি যেখানে দিয়েছি ঠিক সেইখানে আমি তেজপাতাটা দিয়ে একটু ঘষে দিচ্ছি আমার হয়তো আর বলে বোঝাতে হবে না জাস্ট আমি একটা থেকে দুইটা ঘষা দিয়েছি এতেই কিন্তু মরিচাটা ওঠা শুরু হয়ে গিয়েছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন যেহেতু আমি একটু একটু করে পরিষ্কার করব। একটু একটু করে আপনার মাঝে শেয়ার করবো সেই ক্ষেত্রে আমি একটু পরিষ্কার করে আপনার মাঝে দেখিয়ে দিলাম একইভাবে আমি আবারও ঘষে নিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন অলরেডি কিন্তু মরিচা ওঠা শুরু হয়ে গিয়েছে আর আমার বটিটা কতটা যুক্ত। এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে কালো কুচকুচে হয়ে আছে যখন পরিষ্কার হবে তখন কিন্তু একদম সাদা রূপার মতো ঝকঝকে হয়ে যাবে দেখুন আমি এখানে জাস্ট কয়েকটা ঘষা দিয়েছি এতেই কিন্তু অনেকটা পরিমাণ মরিচা ওঠা শুরু হয়ে গিয়েছে আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম দেখুন আমার আঙ্গুলের সঙ্গেও কিন্তু লাল লাল এটা উঠছে তার মানে মরিচাটা কিন্তু ওঠা শুরু হয়ে গিয়েছে যে কোনো লোহার জিনিসই কিন্তু কিছুদিন ফেলে রাখলে সেটা মইচা ধরে যায় সব জিনিসই কিন্তু আপনার এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন সে যেই লোহার জিনিসই হোক না কেন সেটা যদি মইচা ধরে যায় আমি যে টিপসটা দিয়ে দিলাম এখন সেইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন তো একই জায়গাতে জাস্ট আমি দুই থেকে তিনটা আবারও ঘষা দিয়ে দিয়েছি এতে করে কিন্তু বোটির ভিতরের যে অংশটা সাদা যে অংশটা সেটা কিন্তু অলরেডি একটু একটু করে বের হয়ে যাচ্ছে এখন আমি উপরের দিক দিয়ে পুরোপুরি ঘষে নেই নাই যেখানে আমি একটু বেশি সময় ঘষেছি সেই জায়গাটাতে একটু পরিষ্কার বেশি হয়েছে আর নিচেও কিন্তু অনেকটা মরিষার যে গুঁড়োটা সেটাও কিন্তু পড়েছে এটাও দেখতে পাচ্ছেন এটা কত যে তাড়াতাড়ি ময়সা পরিষ্কার হয় আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন তো একইভাবে আমি আবারও ডিবের খোসাটা নিয়ে নেব ওর উপরে তারপর আমি উপরের যে পাশটা সেটা আমি তেজপাতা দিয়ে ঘষে দেবো দেখুন খুব বেশি হলে হয়তো বা আমি এক মিনিটের মতো হবে আমি তেজপাতা দেওয়ার ডিমের খোসা দিয়ে এভাবে ঘষে নিয়েছি এতে করে কিন্তু নতুন অবস্থাতে বটিটা যেরকম থাকে তার থেকেও কিন্তু বেশি সাদা হয়ে যাচ্ছে আমার হয়তো আর বলে বোঝাতে হবে না আপনাদের মাঝে কিন্তু আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন তারপর আমি কাছ থেকে দেখিয়ে দেই। তো এই পাশটা কিছুটা পরিষ্কার করে নিয়েছি এখন আমি ওই পাশটা কিছুটা পরিষ্কার করে নেব এই পাশটা কতটা কালো এখন দেখে বুঝতে পারছেন ওই পাশটা কিন্তু অনেকটা সাদা হয়ে গিয়েছে এখন আমি যেহেতু পুরোপুরি পরিষ্কার করি নাই কিছুটা পরিষ্কার করেছি এখন আমি এই পাশটা পরিষ্কার করে নেব একইভাবে এটাও কিন্তু অনেক বেশি মোটা পোলের ভাবে পড়েছে এইখানেও আমি ডিমের খোসার যে গুঁড়োটা আছে সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমের খোসার গুঁড়োর মধ্যে একটু লবণ মিশিয়ে দিতে পারেন এতে করে এটা ধারালো আরও বেশি হবে মানে খুব অল্প সময় লাগবে আরও বেশি তাড়াতাড়ি করতে পারবেন তো আমার কাছে যেহেতু সময় আছে শুধু শুধু আমি লবণটা নষ্ট করব না আমি এটা দিয়েই করে নিচ্ছি এটা দিয়েই কিন্তু আমার এক থেকে দুই মিনিটের মধ্যে এক বোটির পুরো পাশটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন দেখুন এই পাশটাও কিন্তু কতটা মোটা এবং কতটা কালো মরিচা ধরেছিল সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম এখানেও কিন্তু জাস্ট আমি এক থেকে দেড় মিনিটের মতো ঘষে নিয়েছি এতে করে কিন্তু এখানেও পরিষ্কার হয়ে গিয়েছে অলরেডি কিন্তু বোটির ভিতরের যে সাদা অংশটা সেটা কিন্তু বের হওয়া শুরু হয়ে গিয়েছে আমি একইভাবে কয়েকবার কয়েকবার করে ডিমের খোসার যে গুঁড়োটা আছে সেটা নিয়ে নিচ্ছি আর তেজপাতাটা দিয়ে ঘষে দিচ্ছি তেজপাতার ভিতরে এমন একটা উপকরণ থাকে সেটার জন্য এই সব মরিচাযুক্ত জিনিস যদি আপনি পরিষ্কার করেন তেজপাতা দিয়ে এতে করে মরিচা সহজে ধরে না অনেকদিন যাবত এটা ভালো থাকে দেখুন আমি দুই পাশটায় কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করেছি এখন আমি নর্মাল পানি দিয়ে পরিষ্কার করি না এটা পানি দিয়ে পরিষ্কার করলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সাদা হয়েছে এখন নিচের যে নলাটা আছে এগুলোও পরিষ্কার করে নেব যদিও এগুলো আমাদের এমনি কোটাকাটির ক্ষেত্রে দরকার হয় না কিন্তু দেখতে ভালো লাগার জন্য এটা পরিষ্কার করলে বেশি সুন্দর দেখা যাবে সাদা দেখা যাবে সেই জন্য এইসব জায়গাটাতেও আমি খুব সুন্দর করে ঘষে দিচ্ছি যেন এখানেও সাদা হয়ে যায় দেখুন এখানেও কিন্তু অনেকটা সাদা হয়ে গিয়েছে আর নিচের যে অংশটা সেটাতে আমার মনে হচ্ছে এটা পরিষ্কার করার দরকার না এটা কালো থাকলে আমার কাছে বেশ ভালোই লাগে কারণ উপরে যেহেতু বডিটা একদম সাদা হয়ে গিয়েছে নিচে কালো থাকলে ভালোই লাগে যেহেতু এটা আমাদের কোটাকারের ক্ষেত্রে কাজে লাগে না আমাদের মেন যে জায়গাটা সেটা আমাদের পরিষ্কার করাটা সব থেকে বেশি জরুরি এটা আমার যেহেতু পরিষ্কার হয়ে গিয়েছে নিচের দিকে আমি আর পরিষ্কার করবো না একটা বটি পরিষ্কার করার ক্ষেত্রে আমার একটা তেজপাতাতেই কিন্তু হয়ে গিয়েছে আমার দুইটা তেজপাতা ব্যবহার করার দরকার হয়নি দুই পাশটা পরিষ্কার করতেই কিন্তু আমার একটা তেজপাতাতেই যথেষ্ট অনেকে বলতে পারেন হয়তো কয়েকটা তেজপাতা লাগবে একদমই না একটা তেজপাতা দিয়েই কিন্তু আপনি এরকম একটা বটি খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন তো এখন হচ্ছে ধা আলো করার পালা নিচে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এখানে একটু মরিষা লেগে আছে এখান থেকে আমি একটু পরিষ্কার করে নিলাম তারপরে আমি এটা ধাওয়ালো করে দেখাবো এখন আমি পানি দিয়ে ক্লিন করছি না তো আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কতটা মরিষা ছিল আর আমার হাতে কত মরিষা লেগেছে কতটা পরিষ্কার হয়েছে এবং নিচেও কিন্তু অনেকটা পড়েছে তো এটা ধারালো করার ক্ষেত্রে আমাদের কিছুই করতে হবে না জাস্ট ছোট একটা ছুরি নিয়ে নেবেন যদি ছোট থাকে সেটা একটু বেশি ভালো হবে তাহলে আপনি পেশারটা বেশি ভালোভাবে দিতে পারবেন আর বড়ো ছুরি হলে কিন্তু আপনি এত ভালোভাবে ধরতে পারবেন না তো এখানে আমি একটু ডিমের খোসা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে ছুরিটা দিয়ে আমি বটির যে জায়গাটাতে আমার ধয়ালো করা দরকার সেইখানে আমি ঘষে দিচ্ছি ব্যাস এখানে আর কিছুই করতে হবে না আপনি এইভাবেই ঘষে দিবেন। এতে করে আপনার বটিটাও ধয়ালো হয়ে যাবে পাশাপাশি আপনি যে ছুরিটা দিয়ে ঘষে দিচ্ছেন সেটাও ধয়ালো হয়ে যাবে তো বোটের পাশাপাশি কিন্তু ছুরিটাও অনেকটা ধালো হয়ে গিয়েছে তো এক পাশ থেকে আমি এভাবে ঘষে দিয়েছি এতে করে কিন্তু এই পাশটা পুরোপুরি ধালো হয়ে গিয়েছে যেহেতু এখন আমি নর্মাল দিয়ে ক্লিন করি নাই তা আমি কোনো কিছু কেটে দেখাতে পারছি না আমি যখন নর্মাল দিয়ে ক্লিন করব তখন বুঝতে পারবেন তো আমি বটির ওই পাশটাও কিন্তু একইভাবেই ঘষে দিচ্ছি এতে করে পুরো বটিটাই কিন্তু পুরোপুরি ধালো হয়ে যাবে বডিটা আমি অলরেডি ধা আলো করে নিয়েছি এখন আমি ছুরিগুলা পরিষ্কার করে নেব আর ছুরিগুলো ধা আলো করবো ছুরিগুলো যেহেতু মরিচা ধরে নাই সেই ক্ষেত্রে এটা উপর থেকে এত মরিচা পরিষ্কার করার দরকার হবে না শুধু উপরে যে এক্সট্রা ময়লাগুলো পড়েছে সেগুলো পয়সা করলে হয়ে যাবে এখানে আমি ডিমের খোসারি একটু গুঁড়ো দিয়ে তেজপাতা দিয়ে হালকা একটু ঘষে দিব এতে করে কিন্তু উপরে যে এক্সট্রা ময়লাগুলো আছে সেগুলো উঠে যাবে দেখুন এটা কিন্তু পরিষ্কার করে না হয়ে গিয়েছে একইভাবে আমি সবগুলো ছুরি এভাবে পরিষ্কার করে নেব একটু ডিমের খোসার গুঁড়ো দিয়ে দেবো আর একটু তেজপাতা দিয়ে ঘষে দেব উপরে যেই মলাটায় আছে সেটাই পরিষ্কার হয়ে যাবে শুধু ময়চা পরিষ্কার হয় এটা দিয়ে সেটাই না সব রকম ময়লাই কিন্তু উপর থেকে পরিষ্কার হয়ে যায় তো পরিষ্কার করে না হয়ে গিয়েছে এখন এটা ধাঁয়ালো করার পালা ধাঁয়ালো করার ক্ষেত্রে কিছুই করতে হবে না শুধু দুইটা ছুরি দিয়ে যে জায়গাটাতে ধালো করবেন সেই জায়গাটাতে এভাবে ঘষে দিবেন ব্যাস আর কিছুই করতে হবে না দেখো দুইটা ছুরিই কিন্তু ধাঁয়ালো হয়ে যাবে তো এখন আমি এগুলো সব ক্লিন করে নিব পরিষ্কার করার পরে বুঝতে পারবেন এটা কতটা পরিষ্কার হয়েছে এবং কতটা সাদা হয়েছে এতক্ষণ হয়তো লালি দেখাচ্ছে যদিও পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে তারপরেও কিন্তু পানিতে পরিষ্কার না করলে বোঝা যাবে না তা আমি এখন পানি দিয়ে পোষা করে নেব এখন অথবা দেখে বুঝতে পারছেন কত পরিমাণ সাদা হয়েছে আমার হয়তো আর কিছু বলে বুঝাতে হবে না এটা যখন আমি আপনাদের প্রথমে দেখিয়েছিলাম এটার উপরে এক্সট্রা একটা মোটা পোলেপ একটা মরিচা ধরে গিয়েছিল কারণ এটা আমি অনেক দিন যাবৎ ব্যবহার করি নিচে পড়েছিলো সেই মরিচাটা কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি আপনাদের মাঝে এ টু জেড দেখিয়েছি যারা আমার ভিডিওটা প্রথম থেকে এখন পর্যন্ত দেখছেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন বটিটা কতটা উন্নতি হয়েছে শুধু মরিচা দূর হয়েছে সেটাই না বটিটা কিন্তু একদম নতুনের মতো ধারালো হয়ে গিয়েছে এইভাবে আপনারা শুধু বটি ছুরি ধাওয়ালো করতে পারেন সেটাই না আপনার বাসায় চাপাটি থাকুক অন্য কোনো যেটাই থাকুক না কোনো কেঁচে থাকুক প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি এই টিপস ফলো করে ধাওয়ালো করে নিতে পারেন আমি বলছি আপনি একবার হলো ট্রাই করে দেখুন এটা কতটা কার্যকর আপনি যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন ডিমের খোসা দিয়ে কিন্তু মইচা দূর করার জন্য ম্যাজিকের মতো কাজ করে আর আমি যেভাবে ধাওয়ালো করেছি আপনার এইভাবে ধাওয়ালো করে দেখুন একদম নতুনের মতো ধাওয়ালো হয়ে যাবে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে অনেক বেশি উপকার আসবে যেহেতু সামনে আমাদের সবারই ছুরিপটির অনেক বেশি দরকার হবে সেই ক্ষেত্রে আরও বেশি উপকার আসবে সবাই কিন্তু এই টিপসটা বাসায় ফলো করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ